আমি রাহুল আনন্দ, বাংলাদেশের একজন মানুষ, খুব ছোট্ট মানুষ। আমি কোনো প্রতিবাদ, ঘৃণা, কথা, অন্যায়, অবিচারের জন্য বিচার চাইতে আসিনি, কারণ কার কাছে বিচার চাইব? বিচার করার যিনি মালিক, তিনি উপরে বসে নিশ্চিত তার বিচার করবেন। আমি কার কাছে বিচার চাইব? কে আমাকে উদ্ধার করবে? আমাকে বলছি এই কারণে, কারণ আগুনটা তো শুধুমাত্র রণেশ ঠাকুরের গানের ঘরে ঘরে দেয়া হয় নাই, সেই আগুনের আঁচ আমার ঘরেও এসছে, এমনকি আপনার ঘরেও পড়েছে। কেন বাউলের ঘরে আগুন? বাউলের ঘরে আগুন এই প্রথম নয় বন্ধু, আমরা অতীত ঘাটলে অসংখ্য বার দেখব বাউলের ঘরে আগুন, বাউলের চুল কেটে দেয়া, বাউলের দাড়ি কেটে দেয়া, বাউলের ঝোলা ধরে টানাটানি। কেন? আমাদেরকে এই জিনিসটা একটু বুঝতে হবে। কারণ হচ্ছে বাউল সাম্যের কথা বলে, বাউল সুন্দরের কথা বলে, বাউল নিজেকে জানতে বলে, বাউল পরমকে জানতে বলে। আমার জীবনের মোড় ঘুরানো এক বাউলের ছোট্ট একটা লাইন আপনাদেরকে আজকে আমি শুনিয়ে যাই। তার আগ পর্যন্ত আমার গান বাজনা নিয়ে ভাবনা, আমার জীবন সম্পর্কে ভাবনা ভিন্ন ছিল। আমি খুব ছিন্ন ভিন্ন হৃদয়ে যখন ঘুরে বেড়াচ্ছিলাম একটা সময়, তখন একদিন একটা গ্রামের, অজপাড়া গায়ের একটা গ্রাম, মফস্বল শহর থেকেও সেখানে অনেক দূর হেঁটে যেতে হয়, রিক্সায় যেতে হয়, ভ্যানে যেতে হয়, এমন একটি জায়গায় আমি গিয়ে পৌঁছাই রাত্রিবেলা। এবং ওইখানে একটা বট গাছের নিচে একটা বাজার ছিল, হয়তো সন্ধ্যায় কিংবা বিকেলে সেই বাজারটা ভেঙেছে। সেই বট গাছের নিচে একটা কুপি বাতি জ্বালিয়ে একজন বসে একটা একতারা নিয়ে টুং টুং করতে করতে গান গাইছেন, একের পর এক গান। এবং সেই গানের মধ্যে ভীষণ মায়া মাখা, আদর মাখা, কিন্তু কথাগুলো ভীষণ সহজ সরল, যে কারো বোঝার জন্য তেমন কিছুই লাগে না। সুরগুলোও সহজ সরল। অনেকগুলো গান গাওয়ার পর যখন উনি আমার দিকে তাকালেন, আমাকে তিনি নোটিস করলেন, তখন আমি ওনাকে ওই পরিচয় সাক্ষাৎ পর্ব শেষেই জিজ্ঞেস করলাম, এরকম সহজ সরল সাধারণ কথায় গান কই পার? উনি একতারাটা পাশে সরিয়ে রাখতে 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 আমাকে বললেন, চোখ মেলি তাকাই দেখি, পরমের সৃজন দেখি, পরমের লীলা দেখি, ওই দুই একটা কথার মধ্যে সুর লাগাইয়া দেই, ওই তাইতেই গান হয়ে যায়, আমার চোখ খুলে যায়। তারপর থেকে আমি আসলে পরমের সৃজন কিংবা লীলা দেখতে শুরু করি। আমি বলছি আমাদের প্রত্যেকের মধ্যে একজন করে বাউল আছে। আমরা প্রত্যেকে, আমরা বাউল হতে হলে গান করতে হবে, বাউল হতে হলে বাউল বেশ ধারণ করতে হবে তা নয়। আপনি কিংবা আমি যখন দিনের মধ্যে কখনো না কখনো আমরা একটু উদাস হয়ে যাই, একটু উদাস হয়ে গাছ দেখি, পাখি দেখি, কিংবা আকাশ দেখি, কিংবা মানুষ দেখি, তখন আমাদের মধ্যে একজন বাউল বিচরণ করে। এই আগুনের ঘটনায় আমি নিন্দাও জানাই না, হিংসাও জানাই না, শুধুমাত্র এই সলিডারিটিতে, এই একাত্মতা প্রকাশ করতে এসেছি, টানে, নিজের শিকড়ের টানে। বাউলের ঘরে আগুন অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে যাতে না হয় সেটা যেন আমি সবার কাছে জানান দিয়ে যেতে পারি, সবাইকে যেন বলতে পারি, কারা আছেন, কোথায় আছেন আমি জানি না, কারা কারা কোন বড় বড় পোস্টে আছেন, প্রশাসন আছেন, কিংবা যেখানে বাউল রণেশ ঠাকুরের ঘর ছিল সেখানে কারা ছিলেন আমি জানি না, তাদের আশপাশের মানুষজন কারা আমি জানি না, তাদেরকে আমি চিনি না। আমি আপনাদেরকে চিনি, আমি আমাকে চিনি। সেই জায়গা থেকে আপনাদের কাছে দাবি জানিয়ে যাই, আর যেন আগুন না দেয়া হয়, কারণ সেই আগুনের যে ছাই, সেই ছাই থেকে জন্ম নেয় আগুন পাখি, ফিনিক্স, যে পাখি দীর্ঘ জীবনের অধিকারী। একটা ঘর পুড়ে,
একটা গানের খাতা, 10টা গানের খাতা হয়তো পুড়ে, সবকিছু পুড়ে ছাই হয়ে যায় না, আমার দেহটা হয়তো পুড়ে যাবে কিন্তু আমার গানগুলো থেকে যাবে, আমার গানগুলো থেকে আরো গানের জন্ম হবে, সেটাই আগুন পাখি। রণেশ ঠাকুরের গান থেকে আরো গানের জন্ম হবে। আমি একটা গান আপনাদের জন্য নিবেদন করছি, বাদ্য হারা অবস্থাতে রণেশ ঠাকুরের পাশে দাঁড়িয়ে, মন মনিয়া জানের তো মনেরি বেদন মন মনিয়া জানের তো মনেরি অন্তর তরঙ্গে বাজে গভীর নির্জন এক তারা শনে করে মন্ত্রের ধর ওই তন্ত্র মন্ত্রে পাই না ভাঙিল সপ মন মনিয়া জানে রে তো মনেরি জানের তো মনেরি মন জানে মন কান্দে